বন্ধুরা আমি অনিমেষ ইউটিউব নিয়ে চ্যানেল হেলথে আপনাদের আবার স্বাগত আজকে যে বিষয়টি এনেছি সেটি হল ক্রিমির বেদনা এই ক্রিমির বেদনা আরোগ্যের সহজ একটি উপায় দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলেতে তা দরকার হলে সেটা দেখে আসতে পারেন আজকে যে বিষয়টি এনেছি একটি কৃমির বেদনার আরোগ্যের অন্য একটি উপায় যেটি প্রয়োগ করলে কৃমিগুলো নিচের দিকে নেমে আসবে নিচের দিকে নেমে এলে এবং মলদারের সাথে মলদার দিয়ে বেরিয়ে যাবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এই ঘরোয়া উপায়টি কৃমির বেদনা আরোগ্যের অন্য উপায় কৃমির বেদনা হওয়া মাত্র রুগীকে এক ছটাক হইতে আধ পোয়া পর্যন্ত মিচরি চিবাইয়া খাইতে দিবে এক ছটাক বলতে এখানে বোঝায় পঁয়ষট্টি গ্রামের মতো পঁয়ষট্টি গ্রাম থেকে একশো গ্রাম এক ছটাক হইতে পোয়া এর মধ্যে খাওয়াবেন পঁয়ষট্টি গ্রাম থেকে একশো তিরিশ গ্রামের মধ্যে এতটুকু মিছরি চিবাইয়া খাইতে দেবে রুগীকে এক ঘন্টার মধ্যে বেদনা যদি না কমে তবে আর একবার ওই পরিমাণ মিছরি খাইতে দেবে ইহাতেই ক্রিমি ক্রিমির বেদনা ভালো হইবে বালকদের মিছরির মাত্রা অর্ধেক দিতে হইবে ইহা বিশেষ পরীক্ষিত কৃমির বেদনা মাঝে মাঝে কম থাকে আবার মাঝে মাঝে বাড়ে এটা হলো কৃমির বেদনা আর পিত্তসুল বেদনা যাকে বলা হয় আর পিত্তসুল বেদনা যখন হয় তখন ক্রমান্বয়ে বৃদ্ধি হইতে থাকে এক সময় কমে এক সময় বেশি হয় না মানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে সেটাকে বলে পিত্তসুল বেদনা আর যেটা কৃমির বেদনা হয় সেটা মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে এটা হলো কৃমির বেদনা ঠিক আছে ইয়া লক্ষ্য করলেই বুঝতে পারবেন কৃমির বেদনা ও পিত্তসুর বেদনা দুটো তফাত পিত্তসুর বেদনা বুঝতে পারা যাইবে যেটা বললাম যে পঁয়ষট্টি গ্রাম থেকে একশো তিরিশ গ্রামের মতো মিছরি চিবিয়ে খাইতে দেবেন রুগীকে রুগীকে খাইলে দেখবেন এই কাজেতেই এই খাইলেই কৃমিগুলো নিচের দিকে নেমে আসে নেমে এসে এগুলো মলদার দিয়ে বেরিয়ে যায় পায়খানার সাথে যাতে কৃমির বেদনা খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এটি একটি খুবই ঘরোয়া পদ্ধতি খুবই সাধারণ পদ্ধতি ঠিক আছে আর বাচ্চাদের কম মাত্রা দেবেন এটা পূর্ণ পূর্ণবয়স্কদের মাত্রা দেওয়া হয়েছে এটি বলে গেছেন যোগ প্রকাশ মহাশয় যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আপনাদের লাইকই ভিডিও বানাতে উৎসাহিত করে কে জানে কখন কোন ঘরোয়া পদ্ধতিটি আপনার কাজে এসে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ঘরোয়া পদ্ধতিগুলো জেনে রাখার জন্য